হ্যাঁ এভরিওয়ান, গুড মর্নিং। আজকে ভিডিওটা ছাদ থেকেই শুরু করছি, তার কারণটা হচ্ছে ছাদে এসেছে সকাল সকাল ফুল তুলতে। হ্যাঁ, গোপালদের দিতে কিন্তু নয়, আসলে শাশুড়িমারা তিন বান্ধবী মিলে আজকে যাচ্ছে হচ্ছে নৈহাটির বড়মার কাছে পুজো দিতে। তো অনেকদিন থেকে ইচ্ছে ছিল, ওদের পোস্টপন্ড হয়ে যাচ্ছিলো, তার জন্য আজকে যাচ্ছে। তো মা বললো আমার গাছের কয়েকটা জবা ফুল নিয়ে যাই, তুলে দিয়ে পুজো দেবো, ভালো লাগবে। চলো ফুলগুলো তুলে নিই, আর আজকে অনেকগুলো পদ্ম ফুটেছে, একটা তোমাদের সাথে শেয়ার করি। এই পদ্মটা আজকে ফুটেছে, আর ফুটেছে হচ্ছে এইটা, কি সুন্দর না। তো ফুল টুল তুলে নিই, এরপর নিচে যাব। নিচে গিয়ে আমি করব রান্নাবান্না স্টার্ট। আজকে বেশি কিছু রান্নাবান্না করব না, তার কারণ হচ্ছে কিছুই কারণে এমনি। আর আমি আজকে বিকেলবেলা যাব আমাদের বাড়িতে, মাকে একটু দেখতে যাব, অনেকদিন ধরে যাওয়া হয় না। তো চলো এবার ফুল টুল তুলে নিচে চলে যাবো। ছাদ থেকে চলে এসছি, আর এসেই দেখছি মা এখানে শাড়িতে পিন লাগাচ্ছে। তো আমাকে বললে পিনটা একটু আটকে দিতে, আমি পিনটা আটকে দিয়ে যাব আমার কাজ করতে, আর মা এদিকে রেডি হয়ে পুরো বেরিয়ে যাবে। তো চলো আমার কাজ বাজ আমি শুরু করি। আজকে রান্না করব হচ্ছে কুমড়ো শাক, তাই এখানে ভালো করে কুমড়ো শাকটাকে ধুয়ে নিচ্ছি। কেন বলো তো, কুমড়ো শাকের মতো না প্রচণ্ড বালি থাকে আর প্রচণ্ড চুল থাকে, যার জন্য আমি বেছে বেছে আর কি চুলগুলোকে ধুয়ে ধুয়ে ভালো করে বেছে বেছে নিয়ে তারপর আমি এই গামলার মধ্যে বেড়ে নিচ্ছি। গামলাটার মধ্যে একটুখানি ভাপে বসাবো, ভাপিয়ে একটুখানি নিই, কেন বলো তো, না হলে না কুমড়ো ডাটাগুলো ঠিক মতো সেদ্ধ হয় না। আমি আল্লাহ বলেই তো করলে। থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি তো করে খাতে তোমাকে খাওয়ালাম বলো, পুরো একদম ডিমে ভরা। দেখাও তো সামনেটা দেখাও, আরে ওইরকম না ডিমটা, না না ওটা ওটা, এটা পেছনটা, এই যে সস দিয়ে ডুবি ডুবি খাবো, পথে একটু গোলমরিচ ছুরি দিয়েছি, এখনো হয়নি। এই যে সবাই পাউরুটি সেকতে বসেছি, সেকে আমি ওরটা লঙ্কা ছাড়া আর আমারটা লঙ্কা দেওয়া। চলো আমার ডিম টোস্টটা করে তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ডিম টোস্ট, একটু ভেঙে চুরে গেছে, আর এই যে নিজেরটা খেয়ে হচ্ছে না, আবার আমার থেকে খেয়ে খেয়ে নিচ্ছে সব। কি নিয়েছো দুজনেই জমিয়ে ব্রেকফাস্ট করে এখন চলে এসেছি রান্না বসাতে। আর এখন করে নিচ্ছি কাকরোল ভাজা। কাকরোল ভাজাটা করতে করতেই না, এদিকে ভাজাটা হোক আমি আমার কিছু কাজ করে আসি। চলো এদিকে এখন চলে এসেছি আমি এই ওয়ার্ড্রপটা মুছতে। আসলে রাস্তার ধারে বাড়ি হওয়ার কারণে না এত পরিমাণে ধুলো হয়, দুদিন মুছতে না মুছতেই আবার নোংরা হয়ে যায়। তো প্রথমে এইটাকে মুছে নেবো, আর তারপর চলে যাব হচ্ছে আরেকটা মানে আলমারি মুছতে। সেটা তো একদম ভিতরে থাকে, চলো সেটা এবার মুছে নিই। এই যে এইটা তো দেখতেই পাচ্ছ একদম আমাদের উপরে ওঠা সিঁড়ির কাছে রাখা আছে, তারপরেও এটার মধ্যে এত ধুলো পড়ে কি বলবো তোমাদের, আর কিছু বলার নেই। ধুলোতে ধুলোতে আমরা মনে হচ্ছে এরপর একদিন কোনদিন পাগল হয়ে যাব, জানো তো কি আর করা যাবে। চলো এইসব কাজ বাজ করে বা অন্য কাজগুলো করে নিই। যে ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট, আর এখানে গ্যাস মাস সমস্যা কিছু মুছে টুছে নিয়েছি, সবই হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না করেছি। এর মধ্যে আছে ভাত, আর এই যে এখানে আছে ডাল, এই যে আর আছে এখানে হচ্ছে উচ্ছে ভাজা, আর এখানে হচ্ছে ডালের বড়া দিয়ে কুমড়ো শাক, আর এই যে এখানে হচ্ছে মশলা ভিন্ডি, আজকে একটু আলু দিয়েছি, ব্যাস এটাই হচ্ছে আজকের মেনু। এবার স্নান করতে যাই। এই যে আমার তো স্নান করা হয়ে গেছে, আর চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, টেনটা না সেটা হচ্ছে এই যে এই জায়গাটা ফাঁকা কেন বলো তো, কারণ গোপালদের রিয়া নিয়ে গেছে কিছুদিনের জন্য নিয়ে গেছে। আসলে রিয়া এসেছিল মাঝখানে একদিন, তো এসে ওর কিছু দরকারি জিনিস নেওয়া ছিল, তার সাথে গোপালদেরও নিয়ে গেছে। ওর গোপালকে ও রেখে দেবে, এরপরে যেদিনকে দিতে আসবে, ওর যে পিতলের আসলে যে গোপালটা সেটা রিয়ার। তো আমি ছেলে হিসাবেই আর কি সবাইকেই পুজো দিই, তো সেটাই, ও আসলে আমার ভাগনা হিসাব মতো, তো ওকে রিয়া রেখে দেবে ওর কাছে, আর বাকি তিনটাকে আমার কাছে দিয়ে যাবে। তো যেদিনকে আবার দিতে আসবে সেদিনকে আবার দেখাবো, আপাতত কোনো গোপালই আমার কাছে নেই, তাই এখানটা খালি এইরকমই। তো রিয়া পূর্ণিমায় পুজো টুজো দেবে বললো, ওর ইচ্ছে করছে, আমি বললাম ঠিক আছে নিয়ে যাবো, কটা দিন ওরাও তোদের বাড়িতে কটা দিন ঘুরে আসুক। তো চলো এরপর একবারে খাওয়া দাওয়া করে, ও আসেনি এখনো, খাওয়া দাওয়া করে এরপর একবারে শুয়ে পড়বো, আর বিকেলবেলা যখন বাড়িতে যাবো তখন একবারে দেখা হচ্ছে, টাটা। যেমন বলেছিলাম তোমাদের যে একবারে রেডি হয়ে বেরিয়েই দেখাবো, তো এই যে রেডি হয়ে এখানে আমি বেরিয়ে গেছি, আর আকাশে দেখতে পাচ্ছ কত মেঘ করেছে। আর আজকে আমরা যাচ্ছি একটুখানি কর্ণগড়ের দিকে, কোনো কাজ নেই, এমনি জাস্ট একটুখানি ঘুরতে যাচ্ছি। তো কর্ণগড়ের এদিক থেকে একটুখানি ঘুরে ঘুরে আর কি তারপর চলে যাবো হচ্ছে আমাদের ওই দিকে, আমাদের বাড়ির উদ্দেশ্যে চলে যাবো। তো এখনও মানে ঘুরছি, তার কারণটা একটাই যে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, আর রেডি হওয়াটা দেখাতে পারিনি, কারণ বাড়িতে একটুও কারেন্ট ছিল না, জানো তো। আর তারপর এখান থেকে চলে গেছি চাউমিনের দোকানে, এই জন্যই
আসলে আমরা একটু কন্যাগড়ে ঘুরতে গিয়েছিলাম, কারণ চাউমিনের দোকানটা খুলবে না এত তাড়াতাড়ি, তার জন্য তো দুটো দোকান ঘুরে খোলেনি বলে আমরা এই দোকান থেকে শেষ পর্যন্ত নিচ্ছি। এখানে আমাদের এখন বাড়ির জন্য চাউমিন নেওয়া হয়ে গেছে। এবার চলো আমরা গাড়িতে উঠে পড়ি। এই যে আমার বরের হাতে চাউমিনটা ধরে দিয়েছি, ও গাড়ির হ্যান্ডেলে নিয়ে নেবে আর আমি এখন পিছনে বসে। চলো আর যেতে গিয়ে আজকে দেখবে আমাদের সাথে কি কাণ্ড হয়েছে, চলো তোমাদের সাথেও শেয়ার করি। আসলে আমাদের বাড়ির রাস্তাগুলো না খুবই নিচু, ওইখানকার এরিয়াটা তো ওই নিচু বলে এই যে কদিন ধরে বৃষ্টি হচ্ছে সমানে, তো তার ফলে রাস্তায় পুরো হাঁটু পর্যন্ত জল হয়ে গেছে জানো তো। আর তার জন্য আমাদের এই যে উপরে প্যান তুলে এরকমভাবে আর কি বাড়িতে গলির রাস্তা দিয়ে যেতে হচ্ছে, তো সেই দেখে তো আমার তো অভ্যেস আছে কিন্তু আমার বরের তো অভ্যেস নেই। আসলে আমি এতদিন ধরে এখানে ছিলাম তো আমার অভ্যেস আছে, তো এইটা নিয়ে আমরা হাসাহাসি করতে করতে এখন যাচ্ছি। আর এই যে এখন বাড়িতে চলেও এসেছি, আর এই যে মা এখন অনেকটাই ভালো আছে, সুস্থ আছে, তো মা যাচ্ছে এখন চা করতে জামাইয়ের জন্য। আর জামাইকে দেখতে পাচ্ছ একদম প্যাটিস দিয়ে চারখানা পাহাড়ের মতো করে সাজিয়ে দিয়েছে, ওর জন্যই আসলে মা আসলে ও মানে মা আমরা গেলে মা আসলে ওর জন্যই এই বিস্কুটগুলো আনে, ও খেতে খুব ভালোবাসে বলে। আর এখানে ওকে দুধ চা দিয়েছে কিন্তু ওর কপালটা এতটাই খারাপ যে আজকে এই প্যাটিসটা একদম নেতানো ছিল, তো তার জন্য বলছে আমি একটাই বিস্কুট খাবো আর বাকিগুলো খাবো না। আর তারপর বাড়িতে গেলে আমার যার সাথে মেন দেখা করতেই হবে সেটা হচ্ছে এই যে আমার বর আর আমি চলে এসেছি বৌদিদের ঘরে, এই যে আমার সোনা মার সাথে দেখা করতে। তো ও তো এখন অনেকটাই বড় হয়ে গেছে আর খুব পাকা পাকা কথা বলে জানো তো, আর ও দিদিকে যতবার ভিডিও নিচ্ছে দিদি পালাচ্ছে মুখ দেখাবে না বলে, আর এদিকে আমার সোনা মাটা হাসছে। ও কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে জানো তো, আর খুব পাকা পাকা কথা বলে আর শুনতে সেগুলো খুব ভালো লাগে, আর এখন মন দিয়ে পড়াশোনা করছে। আর আমাকে কি বলছে জানো, আমাকে বলছে পিপি তুই জলের মধ্যে কি করে আসলি। আমি বললাম যে আমাকে আজ নিয়ে এসে, আসলে আমার বরের তো নিকনেম রাজ, তাই ও আমার বরকে ছোটবেলা থেকে রাজ ডাকতে পারতো না বলে আজ বলে ডাকে, তো ওর এখন ওর অভ্যাস এই অভ্যাসটাই আছে। আর চলো বৌদিদের গোপালের সাথে দেখা করাই, এটা হচ্ছে বৌদির ছেলে মানে গোলুর ভাই, ওর না নাকটা একটুখানি বোচা জানো তো, ঠিক আমার সোনুর মতনই, মানে আমাদের গোলুর মতনই, গোলুরও নাকটা একটু বোচা, সোনুরও নাকটা একটু বোচা। আর দাদা দেখেছো কি সুন্দর এখানে, কত সুন্দর করে গোপালদের এখানে লাইটিং করে দিয়েছে, কত মিষ্টি লাগছে না দেখতে। তো দুই বোনের যখন নাক বোঁচা ভাইয়ের তো নাক বোঁচা হবেই কি তাই না বলো। আর এই যে এখন এখানে চলে এসছে আমি সোনুকে দিয়ে পিঠ পাড়াতে না, আসলে আমার কোমরটা না খুব যন্ত্রণা করছিল, বাড়িতে গেলেই আমি এসব সার্ভিস সোনুর থেকে একটুখানি পাই। আর এখন চলে এসছি ঘরে গিয়ে, এখানে এখন আমরা চাউমিনটা খেয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যাব, মা বেড়ে রেখেছে। এবার চলো দুজনে মিলে, আমারটাও আছে আমি ওদিক থেকে খাবো, আর এদিক থেকে ও চাউমিনটা খাচ্ছে। তো চাউমিনটা না খুব সুন্দর হয়েছিল খেতে, অনেকদিন পর খেলাম তারও বেশি ভালো লাগছিলো। চল এবার বাড়ি যাই। আর বাড়িতে চলে এসেই আগে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে চুলটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, কারেন্ট ছিল না বলে না যাওয়ার সময় চুলটাকে ঠিকমতো ছাড়াতে পারিনি, যেমন তেমন করে গুটিয়ে চলে গেছে। আর এখানে বরের সাথে গল্প করতে করতে চুলটাও বেঁধে নিলাম। এরপর চলো খেয়ে দিয়ে আসি। আর খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি বরের কাছে মানে ঘরে শুতে। আর প্রত্যেক দিন না আমি ওর নখগুলো দেখি, আর আমার নখগুলো দেখে আমার ওর নখগুলোতে এত নজর, খালি বলি যে তোমার নখগুলো যাতে ভেঙে যায়, তোমার নখগুলো যাতে ভেঙে যায়। ওর নখগুলো এত সুন্দর জানো তো, খুব মেনটেনও কিন্তু করে না কিন্তু খুব সুন্দর বড় হয়েছে, আর আমারগুলো তো কাজ করতে করতে সব ভেঙে যায়। আর ও যখন ফোন দেখে না আমি ওকে ঠিক এইভাবেই ডিস্টার্ব করি, আর প্রচণ্ড রেগে যায়, রেগে গিয়ে আমাকে একটু বকাও দেয় মাঝে মাঝে, কিন্তু আমার বেশ ভালোই লাগে এই যে ওর পেছনে লাগতে লাগতেই আর কি, আর কিছু করার নেই, ওর পেছনে লাগতে আমার খুব ভালো লাগে। আর আমি ও যতই বারণ করুক না আমি ওর পেছনে এইভাবেই লাগবো। আর আজকে বাড়ির ওখানে দোকান থেকে নিয়ে এসেছিলাম লটে চকোপাই, এটা আমি ফার্স্ট টাইম খাবো, তো আমি আর আমার বর দুজনে মিলেই খাবো হাফ হাফ করে। চলো এটা খেয়ে দে নিয়ে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি। চলো আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর হ্যাঁ তোমরা প্লিজ আমার চ্যানেলটা একটু কমেন্ট করো আমার ভিডিওগুলোতে কীরকম লাগছে না লাগছে, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতেও ভুলে যেও না, আর পাশে থাকা বেল আইকনটাকেও একটু প্রেস করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।